বাবা যে রাত্রে বেলাতে হযরতে মামিনাকে বলে ও গো বিবি আমিনা আমিনা কাল সকাল বেলাতে আমাকে মুলকে সামনে যেতে হবে গো আর তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে দে বলছে স্বামী গো আপনি কথা বলবেন না মাত্র আমাদের 3 মাস বিবাহ হলো গো ও গো স্বামী আমার আপনাকে এখন বাইরে যেতে দেব হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বল বিবি আমার আপনি আপনি শরণ না বিবি গো এই প্রাণের বিবি গো তবে আমাকে যেতে হবে কেননা এটা আমার আব্বা হুজুরের অর্ডার এ বাবা জি মুসলমান ভাইরো হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে দে বলছে স্বামী গো আপনাকে আমি ছাড়া যে থাকতে পারবো না আপনাকে আমি এতটায় মোহাব্বত করে নিয়েছি 1 ঘন্টা না দেখলে থাকতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ এরি নাম বাবা প্রেম এরি নাম ভালোবাসা জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা সকাল যখন হয়ে গেল বাবা বাবা সারে সারে উঠ বাবা আপনার 10টা লাইনে আছে বাবাজি একটার পর একটা ভাই গুলো আপনার উটের উপরে চড়তে লেগেছে বাবাজি 9টা ভাই আপনার উঠে গেছে বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একবার কাবার দিকে তাকায় একবার হযরতে মা আমিনার দিকে তাকায় হযরতে মা আমিনাকে দেখে দি বলছে স্বামী গো আমার মনটা কেমন জানো করতেছে আমার মনটা কেমন জানো করতেছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে দেখে দে বলছে বিবি টেনশন নাই আমি 2 থেকে 3 মাসের ভিতরে আবার তোমার সঙ্গে সাক্ষাৎ করব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আব্দুল্লাহ তোমার আমিনাকে আর দেখতে পাবে না গো এ আব্দুল্লাহ তুমি আজকে চলে যাবে মুলকের সামনে আর তুমি দেখতে পাবে না বেরাদেশলাম মজা সামানি কেরাব হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ফেলা বলছে স্বামী গো আপনি কথা বলবেন না আপনি যত তাড়াতাড়ি পারবেন আমার কাছে ঘুরে আসবেন বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এ বিবি আমিনা আমিনা তবে তুমি চিন্তা করো না আমি 2 থেকে 3 মাসের ভিতরে ফিরে আসব বাবাজি বিবির কাছ থেকে আব্দুল্লাহ বিদায় নিয়ে বাবা চলে যাচ্ছে বাবা মা আমিনা চোখের পানি ঝরাইয়া বাবা কান্না করতে লেগেছে বাবা হযরতে আব্দুল্লাহ কান্না করে একবার কাবার দিকে তাকায় আর একবার বাবা হযরতে মা আমিনার দিকে তাকায় এ বাবা জি মুসলমান ভাইরাও এ সুনাম মানিকেরাও হযরতে আব্দুল্লাহ বাবা জি আপনার যখন আপনার উটের উপর চলে গেছে বাবা জি সব ভাই রূপ বাবা যখন চলতে লেগেছে বাবা হযরতে আব্দুল মুতালিব বলছে ছোট বেটে আব্দুল্লাহ গো তুমি চলে যাচ্ছ আমার জনবুকটা পেটে যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কান্না করতে লেগেছে বলে আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে মনে আমার হৃদয়টা কেঁপে গেল আল্লাহ আমার প্রাণটা যেন ছুটে যায় একবার আব্দুল্লাহ মা আমিনার দিকে তাকায় একবার কাবা দিকে বাবা তাকায় এ বাবা জি মুসলমান ভাইরা যখন বাবা কাবা দিকে তাকাচ্ছে বাবা কাবা শরীফে যেন ঝুলো ঝুলো তাকা ছাল লাগো আমি আর কাবা দেখতে পাবো কোনো তার গ্যারান্টি নাই আর আমার বিবি আমিনাকে দেখতে পাবো কি তার কোনো গ্যারান্টি নাই এই বাবা জি মুসলমান ভাইরা যখন বাবা জি আপনার চলতে লাগলো মুলকে সামনে বাবা চলতে 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 বেরাদেশলাম মুলকে সামনে আপনার পৌঁছে গেল মুলকে সামনে পৌঁছে যাওয়ার পরে রে বাবা 1 মাস 2 নয় বাবা 3 মাস ব্যবসা করলেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবা 3 মাস ব্যবসা করলেন এদিকে বেরাদার হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আল্লাহ গো আমার স্বামী কবে আসবে স্বামী কবে আসবে একদিন হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা
বাবা রাত্রি বেলাতে আরাম করতেছে দ আরাম করতে 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 বাবা একটা স্বপ্ন দেখিল স্বপ্ন দেখলো স্বপ্নটা হলো এটাই বাবাজি দুটি কেতাবের মধ্যে দুটি রয়াত আছে যেন স্বপ্নতে মামিনা দেখতেছেন মামিনার মাথার কাপড় যেন বারবার পরে যাচ্ছে তৃতীয় নম্বর কেতাবের মধ্যে উল্লেখ আছে আসমানে এগারোটা তারা বাবা ওই এগারোটা তারার মধ্যে সব থেকে যেটে ছোট তারাও ওই তারাটা মামিনার আগিনাই পড়ে গেছে বাবা দি রাত্রি বেলাতে ওঠার পরে বাবা চিন্তায় চিন্তিত হয়ে গেল আল্লাহ গো এরকম স্বপ্ন আমি দেখলাম কেমন করে এরকম স্বপ্ন আমি দেখলাম কেমন করে ফেরাত ইসলাম মজা সামানে কেরাম ওই রাত্রিতে বাবা হজরতে মামিনা রাদি আল্লাহ তালাও আনহা বাবা দি আব্বা হুজুরের কাছে গেছে আব্দুল মুতালিব গাছে গেছেন যাবার পরে বলছে হুজুর গো আমি একটা স্বপ্ন দেখেছি ওই স্বপ্নের মানে এটা একবার বলতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে বলুন আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবারা মা বোনেরাও এই সুনাম মানিকেরাও চলুন বাবা দি আগে যাই ইবির বিনাদন হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনু বলতে চোগো গো মামিনা তুমি যেই স্বপ্ন দেখো না গো বিটি তুমি এখন রাতারাত্রিতে বাড়ি ফিরায়া যাও কেন না মক্কা শরীফের লোকজন যদি দেখতে পায় তখন বলে বাড়াবে দেখো দেখো আমিনার স্বামী নাই বাড়িতে রাত্রি বেলাতে টহল দে বাড়াতেছে ও গো আমিনা যাও তোমাকে স্বপ্নের মানেটাও আমি পরে বলে দেব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মামিনা বাবা ওই রাতারাত্রিতে বাড়িতে ফিরে আসলেন বাড়িতে ফিরে আসার পরে চিন্তা চিন্তিত আল্লাহ স্বপ্নের মানেটা কি হতে পারে কি হতে পারে বেরাদ ইসলাম আব্দুল মুতালিব বাবা বুঝে গেছে জোরে বলুন যে আমার বেটা আর দুনিয়াতে বাঁচবে না বাবা যে মুসলমান সোনা মানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বল আমিনা আমিনা চিন্তা নাই যার স্বামী নাই দুনিয়াতে তার আছে আল্লাহ জোরে বলেন বাবা যে যাই হোক একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লো আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবার পাক মুহাম্মদ জন্ম আমার নবী যোগে জোরে বলুন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দুনায়নে রসুল পাক দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দুনায়নে রসুল পাক দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন
হতো জোর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আট মহব্বত বলুন না সুবহানাল্লাহ আস্ত ভেসে হাজরতি বেলালের মধুরা জান আস্ত ভেসে হাজরতি বেলালের মধুরা জান যে আজানে ইয়া তোই প্রেম মগদ রহমান দয়াল নবীর পেজে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোর করুন সুবহানাল্লাহ হে বাবা মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এবার বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলো বল আল্লাহ গো আমার জানো কি স্বপ্ন দেখলাম গো কি স্বপ্ন দেখলাম বাবা দিন সকাল হলো এদিকে রাত্রে বেলা মা আমিনা আপনা চিন্তা চিন্তিত হয়ে যা স্বামীকে এদিকে বাবা রাত্রে বেলাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা তো নয় ভাই কে বলতেছে বল ভাই গো ওগো আমার ভাই তবে আপনি শুনুন না ও ভাই একবার চলো না আমাদের ব্যবসাতে অনেক টাকা পয়সা লাভ হয়েছে আমাদের অনেক আশেপাশে দুশ্মন হয়েছে ওগো ভাই আপনি চলো না এই টাকা গুলো আমার আব্বার হাতে জমা দিয়ে আসি কিন্তু বাবা জি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জি মনে রাখাও একবার মা আমিনাকে দেখতে চাই জোরে বলো সুবহানাল্লাহ আমিনা কি বাবা দেখতে চাই মা আমিনা কে বাবা দেখতে চাই বেরাদর ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও এদিকে বড় ভাইরা তিনারা বলছে গো ছোট ভাই আব্দুল্লাহ তবে শুনে নাও ঠিক আছে আমরা কাল সকাল বেলাতে আমরা মক্কাতে গিয়া বাপের হাতে ব্যবসার টাকা গুলো দিয়ে আসবো এ বাবা যে মুসলমান ভাইরাও সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে মা আমিনা শুনতে পেল যে হযরত আব্দুল মুতাল্লিবের দশ বেটা তারা মুলকে সাম থেকে ব্যবসা করার জন্য ব্যবসা করে শেষ করে বাড়ি আসতেছে এই খবর যখন শুনতে পেল বাবা মা আমিনার মনটা বাবা একটু খুশি ভরলো জোরে বলো আনন্দিত হলো যে আল্লাহ আমার স্বামীকে বহুত দিন পর দেখতে পাবো তাইলে মনটা খুশি হয়েছে বিরাদার ইসলাম সকালবেলাতে আপনার উটের উপর আপনার চলতে লাগলো চলতে চলতে বাবা এদিকে বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর আপনা চড়ে গেল আর নয় ভাই আপনার উটের উপর চড়ে গেল বাবা একটার পর একটা উট চলতে লাগলো পেছে বাবা উট আছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনার এক পদ উপকার চলছে বাবা চলতে 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 বাবা হযরতে আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল বাবা আজকে যেন শরীরে জ্বর চলে আসলো আব্দুল্লাহ আর বাবা চলতে পারে না হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে মুসলমান ভাই বড় ভাই হারিসকে বলছে বল ভাই গো আমার একটা গন্ডগোল হয়ে গেল গো ভাই বল ভাই আব্দুল্লাহ কি হয়েছে বলো না কি হয়েছে বলো এ আব্দুল্লাহ কি হয়েছে বলো না হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বল গো আমিন ও গো আমার বড় ভাই হারিস তবে শুনে নেন তাড়াতাড়ি আমার যেন পেটে বেদনা শুরু হয়ে গেল গো আমার শরীরে যেন বিমার চলে আসলো আমার আল্লাহ বলছে বলে আব্দুল্লাহ গো তোমার বিবি আমিনাকে দেখার জন্য আশা করেছিল কিন্তু আল্লাহ বলে ও গো আব্দুল্লাহ আ দেখা হবে না বাবারা মায়েরা বোনেরা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে ভাই গো আমার মনে হয় আর মক্কাতে যাওয়া হবে না ও গো ভাই পেটে বেদনা শুরু হয়ে গেল শরীরে যেন জ্বর চলে আসলো গো ভাই আমি আর যেতে পারবো না পারবো না পারবো না এই বিরাদের ইসলাম মাদাসামানি কিরাম এদিকে হযরতে আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমি তো বাড়ি যাওয়ার জন্য বললাম কিন্তু আমার বাড়ি যাও হলো না তার মানে আমি আর আমিনাকে দেখতে পাবো না বাবারা মায়েরা বোনেরা গো যেমন বাবা এই কথা বলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হন বড় ভাই হারিস বলছে বলো আব্দুল্লাহ চলো চলো আমরা তোমাকে একটা জায়গাতে রেখে যাচ্ছি এমন কিনা কোন কি
কিতাবের মধ্যে লিখতেছে হযরতে আব্দুল্লাহকে রেখে গেছিল তিনার মামার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা জি মুসলমান ভাইরাও, হযরতে আব্দুল্লাহকে বাবা মুলকে সামনে আপনার রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে নয় ভাই, বাবা এক পা দু পা করে আপনা চলতে লাগলো বাবা মক্কা দেখে। চলতে 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 বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানো আশা করে বসে চাল্লাগো, আমার স্বামীর মুখখানা জানো দেখব, স্বামীর মুখখানা জানো আমি দেখব দেখব। বাবা জি একটার পর একটা বাবা উঠ ধরতে লেগেছে। বাবা উঠখানা আপনা ঢুকতে 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 বাবা জি বাবা দশ নম্বর উঠটা ফাঁকাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে লাগলো, আল্লাহ গো সবার স্বামী বাড়ি বাড়ি চলে আসলো গো আল্লাহ, কিন্তু আমার স্বামী কোথায় গেল গো আল্লাহ, আমার স্বামীর উটখানা এত ফাঁকাও, আমার স্বামীর উটখানা ফাঁকাও। বেরাদের ইসলাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। ও গো হুজুর তবে শুনে নিন শুনে নিন, আপনার নয় বেটা বাড়িতে চলে আসলো, আমার স্বামী কেন আসলো না? হযরতে আব্দুল মুত্তালিব বলছে বোমা আমিনা শুনে না শুনে নাও, তুমিও যেখানে আমিও সেখানে, আমার নয় বেটা কাটা কি কিসের জন্য ছোট বেটা আব্দুল্লাহ আসেনি? জোরে বলেন কিসের জন্য আসেনি? বাবাজি নয় বেটাকে ডাকলো, বলে এই বেটা রসুল তোদের বিয়ে তোরা নয় ভাইয়ের মধ্যে কারোর বিয়ে এক বছর হয়েছে, কারোর দুই বছর হয়েছে, কারোর তিন বছর হয়ে গেছে, কারোর চার বছর হয়ে গেছে, আর এদের আমিনা মাত্র ছয় মাস বিয়ে হলো রে। আমার ছোট বেটা আব্দুল্লাহকে কোথায় রেখেছিস বল? আব্দুল হারিস বাবা দে তিনি কান্না করতে লাগলো, বলে আব্বা জানো আমাদের সঙ্গে ছোট ভাই আব্দুল্লাহ ছিল, কিন্তু হঠাৎ করে তার বিমার হয়ে গেল, জ্বর হয়ে গেল। বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বেটা তুমি তুমি তাড়াতাড়ি করে কেন সকালবেলাতে যাও, যাওয়ার পর আব্দুল্লাহকে আমার মক্কাতে ফিরায় নিয়েছ। বাবা সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে আব্দুল হারিস বাবা আবার মুলকে সামের দিকে আপনার চলতে লাগলো। বাবা চলতে 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 বাবা মুলকে সামে যখন আপনার পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবা একটা জায়গাতে দেখে বাবা মানুষের খুব আপনার ভিড়, অনেক জায়গাতে আপনার মানুষ হয়েছে। দেখবেন কোন জায়গাতে বেশি মানুষের ভিড় হয় তো আমরা মনে হয় যে ওখানে কোনো ঝামেলা হয়েছে নাকি কেউ মারা গেছে, হয় কই না বুঝতে পারি না পারি না। তো বাবাজি আব্দুল হারিস মনে মনে চিন্তা করছে, আল্লাহ এতগুলি মানুষ ওখানে কেন? আব্দুল হারিস এক পা দু পা করে বাবা চলতে লেগেছে কোথায়? ওই যে কোন মানুষের জামায়াত বেশি, ওখানে গিয়া বলছে, বলো গো ভাইরা কি ব্যাপার এখানে কি হয়েছে? সমস্ত মানুষ বলছে, ভাই এখানে একজন একটা একটা ছেলে মারা গেছে। বলে তাই নাকি? বলো হ্যাঁ। বলো গো ভাই ছেলেটা যখন মারা গেছে একবার কি মুখ কান দেখতে পাবো নাকি? সমস্ত মানুষেরা বলছে কেন দেখাবো না, বাবারা মায়েরা বোনেরা। এবার আব্দুল হারিস বাবা দি মুখখানা আপনার খোলাইয়া দেখেছে, বাবা ছোট ভাই আব্দুল্লাহ মারা গেছে, ছোট ভাই আব্দুল্লাহ মারা গেছে রে ভাই। এদিকে আব্দুল হারিস বাবা কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, আমি তো আমিনাকে কথা দিয়েছিলাম আমার ছোট ভাই আব্দুল্লাহকে মক্কাতে নিয়ে যাব। বাবা আব্দুল হারিস বাবা কান্না করতে লেগেছে, আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, তবে আমি কি আর ছোট ভাইকে পাবো না পাবো না? কান্না করতে লেগেছে সমস্ত মানুষের বলে, বলে ভাই তুমি কেন এত কান্না করো? বাবা আব্দুল হারিস বলো গো ভাইরাও এটা আমার ছোট ভাই আব্দুল্লাহ, আমার নিজের ভাই আব্দুল্লাহ মারা গেছে, আমার আব্বা যেন আমাকে আনতে বলে গেল, কাল সকাল বেলাতে আমরা যাচ্ছিলাম আমার ছোট ভাই আব্দুল্লাহর জ্বর হয়ে গেল, বিমার হয়ে গেল, তার জন্য রেখে দিয়ে চলে গেছিলাম। বাবা যে মুসলমান ভাইরাও আব্দুল হারিস কান্না করে আল্লাহ
छोट भाई अब्दुल्ला तब एक कथा बोलो गो अपना छोट भाई अब्दुल्ला আমানত রেখে গেছে বলে কি আমানত কি আমানত রেখে গেছে বাবা এদিকে বেরা রাখালের ছেলে বলছো গো ভাই এই দেখেন একটা আংটি জানো দিয়ে গেছে আপনার ভাই যখন ইন্তেকাল করে বাবা আব্দুল হারিস বলছো গো ভাই রাখাল তবে বল না আমার ছোট ভাই আর কিছু বলেছে নাকি ছোট ভাই কিছু বলেছে নাকি বাবা ওই রাখালের ছেলেটা বলছো গো ভাই আমাকে আংটিটা হাতে দিয়ে বলল বল গো রাখালে ছেলে আমার মক্কা থেকে যদি আমার কেউ আত্মীয় স্বজন আসে এই আংটিটা তার হাতে দিয়ে দেবাও আব্দুল হারিস বলতেছে বল গো রাখালে ছেলে তবে বলো না বলো নাও আর আমার ছোট ভাই আব্দুল্লাহ কিছু বলেছে নাকি আর কিছু বলেছে নাকি বেরাদ ইসলাম মাদাস মানে কিরাব ওই রাখালে ছেলেটা বলছো গো আব্দুল হারিস ভাই আপনার ছোট ভাই যাওয়ার আগে বলে গেল তিনার বিবির গর্ভে নাকি পুত্র সন্তান এসেছে এ দেখো আংটিতে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ যরকম সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আংটিতে লেখা আছে আমিনাকে ইনার আপনার ভাবিকে গিয়ে বলবেন আপনার ভাবিকে গিয়ে বলবেন ওই ছেলের নাম রাখবে মুহাম্মদ জোর বলুন বাবারা আংটিটা দেখে বাবা আব্দুল হারিস কান্না করতে লাগলো আল্লাহ গো আমি এখন মক্কাতে মুখ দেখাব কেমন করে এবার বাবা আব্দুল হারিস বাবা একবার দোয়া করে আসলেন মক্কাতে আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আমার ভাসুর তবে বলুন না আমার স্বামী কোথায় স্বামী কোথায় বাবা যে আব্দুল হারিস বাবা মাথাটা নিচু করে আছে আব্দুল হারিস বাবা মাথাটা নিচু করে আছে বাবা যেমন মুখখানা তুলেছে বাবা চোখ ভরা চল মা আমিনা বলছে আল্লাহ গো আমার স্বামী কি আর দুনিয়াতে বেঁচে নাই গো আল্লাহ আমার স্বামী কি আর দুনিয়াতে বেঁচে নাই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি আমার শ্বশুর আব্বার কাছে গিয়ে বলে আব্বা গো আমার স্বামী তো আসলো না আব্দুল মুত্তালিব বড় বেটাকে বলছে বেটা গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় এবার বাবা আব্দুল হানি বলে আব্বা যান ও গো আব্বা যান আমি যখন মাকামে আবু আবা জায়গাতে পৌঁছালাম আমার ছোট ভাই আব্দুল্লাহ ইন্তিকাল করে গেল বাবা আব্দুল মুত্তালিব কান্না করতে লেগেছে ও গো বৌমা আমিনা তবে তুমি চিন্তা করবে না কেননা তোমার স্বামী মারা গেছে ও গো আমিনা চিন্তা নাই হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে বলছো গো আব্বা হুজুর আমরা কি স্বামী ছাড়া থাকতে পারি নাকি গো হুজুর মাত্র তিন থেকে ছয় মাস বিবাহ হলো ছয় মাসের ভিতরে স্বামীকে হারাইয়া দিলাম আব্দুল জীবন পাবে না এদিকে মা আমিনাও কান্না করতেছিল এদিকে আব্দুল্লাহও কান্না হযরত আব্দুল মুত্তালিব তিনিও কান্না করতেছিল আব্দুল হারিস তোমার স্বামী আব্দুল্লাহ একটা তোমাকে আমানত দেয়া গেছে ওই আংটিটা এলাকায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে ও গো আমিনা
তবে শুনো গো তখন পুত্র সন্তান দুনিয়াতে আগমন করবে তিনার নাম রাখবেন মুহাম্মাদ আসমান ছিল আহমদ আর জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি এরকম ভাবে দিন যারাত আছে বাবার এই মা কালা শুনেছিল মা রাতের বেলায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় কান্না করে আল্লাহ গো আমার স্বামী ছাড়া যে আর ভালো লাগে না এখন মায়েদের বাবা চার স্বামী নাই তারাই বোঝে স্বামী হারা কত বেদনা বাবা যে মুসলমান ভাইর দিনের পর দিন যারাতের পারাত আছে এদিকে বাবা হযরতে মা আমিনার গর্ভে আমার নবী জি আছেন বাবা আমার হাবিবুল্লাহ রয়েছেন বাবা জি এ সোনা মানিকেরা এ মা কালা হযরতে মা আমিনার গর্ভে যা আমার নবী জি ছিলেন আপনার মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না জোর বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা আমিনার গর্ভে যে নবী ছিলেন বাবা জি বুঝতে পারতেন না যে আমার গর্ভে নবী আছেন জোর বলুন কিন্তু বাবা আমাদের ঘরের মা বোনদের গর্ভে যখন সন্তান আছে বোঝা যায় না যায় না অনেকে মানুষ বলে যে নবী আমাদের মতো মানুষ বোকা কাহি নবী যদি আমাদের মতো মানুষ হয় নবী আমার ছেলের মায়ের গর্ভেতে জোর বলেন সুবহানাল্লাহ মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব বলতো বলে আমিনা তুমি একজন ভাগ্যবতী নারী যে তুমি আখেরি জামানার নবীর মা হয়েছে কোন কোন মাসে বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম এসাব তার মা আমিনা সম্মুখে দাঁড়িয়ে যেত বলে আমিনা তুমি একজন ভাগ্যবতী নারী তোমার গর্ভেতে একজন আখেরি জামানার নবী তুমি মা হয়েছে এই রকম ভাবে মাসে মাসে প্রত্যেকটা নবীগণের মা আমিনাকে বলতো জোরে বলে সুবহানাল্লাহ এই রকম ভাবে দিন যায় রাত আসে একদিন হঠাৎ করে বাবা মক্কাতে পানি পাওয়া যায় না কি পাওয়া যায় না পানি কিছু ইহুদি মেয়েরা এক কুহাতে গেছে কোথায় কুহায় কুহাতে গিয়ে বাবা যে ওই ইহুদি নারীরা বাবা যে পানি দেখতে পানি পানি পায়নি পানিও দেখতে পায়নি পানিও পায়নি তারা ওখান থেকে ঘুরে চলে আসলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শ্বশুর আব্বাকে বলে আব্বা হুজুর আমি একটু ওই পানি আনতে যাচ্ছি বলে যাও মা হাতে বালতিটা বাবা নিয়েছে বালতিটা নেওয়ার পরে ওই নারীরা মনে মনে চিন্তা করছে যে আজকে আমিনাকে অপমান করব আচ্ছা আমিনাকে অপমান করতে পারবে ইনি কে মা আমিনাকে বিশ্ব নবীর মা জোরে বলো সুবহানাল্লাহ হাতে বালতি করে নিয়ে যাচ্ছে আট থেকে বারো জন ইহুদি নারী তারা বলছে আমিনা আমিনা পানি আনতে যাচ্ছ ওরা কিন্তু দেখে এসছে আগে বাবা ইন্দারাতে পানি নাই ওই কথা যদি বলে দেয় যে আমিনা বেকার যায় না বালতি হাতে করে যাও পানি নেওয়া যা হয় তুমি পানি পাবে না আমরা পানি আনতে গেছিলাম এই কথা না বলে বলছে আমিনা পানি আনতে যাচ্ছ বলে যাও কিন্তু আমিনা শোনো তুমি যদি পানি পাও তো আমাকে আমাদেরকে এক গ্লাস করে তুমি পানি দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা দেখ এক পা দু পা করে বাবা আপনা চলতে শুরু করলেন চলতে 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 বাবা দি এ সোনা মানিকেরা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে বাবা কিছু পাখি জানো বাবা যে ছায়া করে আছে জোরে বলো না পাখি আপনার ছায়া রে বাবা এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরাও বেরাদার এক পা দু পা করে আগিয়ে যায় ইন্দারার উপরে বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ জিবরিল জিবরিল আসিদরাতুল মুনতাহাই থেকে না বসে তাড়াতাড়ি করে যাও আমি তোমাকে 600 থেকে 650 ডানা দিয়েছি এ জিবরিল তাড়াতাড়ি করে যাও ও ইন্দারার পানি আছে নিচে ওগো আমার জিবরিল আমার আমিনার জন কষ্ট না হয় ওই পানিটাকে ইন্দারার উপরে করে দাও সুবহানাল্লাহ ইন্দারার
পরি করি দাও বাবা জিবিল আমিন তিনি কি করলে বাবা যে মুসলমান ভাইর এ সুনা মালিকের জিবিল আমিন আপনার ডানার ভরতে আসলেন এক ডানা বাবা ধাক্কা দিয়েছে বাবা ইন্দারার পানি জান বাবা ওপরে উঠে গেছে জোরে বলো ওপরে উঠে যাওয়ার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক বালতি আপনার পানি ভরে নিয়েছে যেমনই আপনার পানি ভরে নেও হারাম করে বাবা পানিটা আবার নিচে নেমে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইর হযরতে আমিনা যাকো রাস্তা দেন বাবা হাঁটতেন বাবা যদি পায়ের তলাতে পাথর পড়ে যেত বাবা ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত জোরে বলুন সুবহানাল্লাহ যদি পায়ের তলাতে বাবা কাটা পড়ে যেত রে বাবা বেরাদ ইসলাম ওই কাটাটা গলা ফুল হয়ে যেত এরই নাম হলো আমিনা এরি নাম কি হযরতে আমিনা এ বাবা জি মুসলমান ভাইর এক বালতি পানি ভরে নিয়ে আপনার টুকটুক টুকটুক করে আসলো বাবা ওই ইহুদি নারীরা বলছো গো আমিনা আমাদেরকে পানি দাও ইহুদি নারীরা বলে মনে মনে ভাবছে আমিনা পানি পায়নি কিন্তু বাবা জি বলে বোন যাও তোমরা জায়গা নিয়েছো তোমাদেরকে এক গ্লাস করে আমি পানি দেব ইহুদি নারীরা মনে মন চিন্তা করলো বলে মা আমিনা পানি কোথা থেকে পেয়েছে কোথা থেকে পেল আমরা ইদারা পানি আনতে গেলাম পানি পেলাম না আজকে মা আমিনা গেল পানি আনতে পানি জান কোথায় থেকে পেয়েছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা মাটির গ্লাসে বাবাজি বারোটা ইহুদি নারীদেরকে বাবাজি বারো গ্লাস পানি দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কত গ্লাস বারো গ্লাস আচ্ছা বলুন তো একটা বালতিতে যদি বারো গ্লাস পানি দেয় তো পানি থাকবে না কমবে না বাড়বে কমবে না কমবে বাবা কিন্তু কিতাবের মধ্যে বাবা দি পাওয়া যায় কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা কিতাবের মধ্যে পাওয়া দিতেছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 12 জন নারীকে পানি দিয়েছিলেন আল্লাহর কি কুদরত চুল পরিমাণের পানি কমে না চুল পরিমাণের পানি কমে না এ মা কালা এ মা আমিনা হলো আলাদা জীবনে কোনদিন মিথ্যা কথা বলতো না জীবনে কোনদিন কাউকে গালি গালাজ করতো না জীবনে কোনদিন কাউরে ঝগড়া ঝাটি করতো না এর নাম হলো আমিনা জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরা সালাম বাবা জি আগে যাই এরকম ভাবে আপনার দিন যায় রাত আসে বাবা দিনের পর দিন চলে যায় রাতের পর রাত যায় বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার গর্ভেতে আমার দয়াল নবীজি রয়েছেন বেরাদ ইসলাম আবার কিনা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলে আল্লাহ 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 গো আমার বেটা দুনিয়াতে আগমন করবে অথচ আমি বুঝতে পারি না এ বাবা যে মুসলমান ভাইর আমার হাবিবুল্লাহ দুনিয়াতে বাবাজি আসতে আর 55 দিন বাকি জোরে বলুন সুবহানাল্লাহ কতদিন বাকি 55 দিন বাকি বাবাজি এবার রাত দিন বাবা ঝগড়া লাগাচ্ছে এই যে রাত দিন ঝগড়া লাগাচ্ছে দিন বলছে আমার মাঝে নবি আসবে রাত বলছে না আমার মাঝে নবি আসবে দিন রাত্রে বাবা ঝগড়া ঝাটি করতে যে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো রাত দিন তোমরা ঝগড়া করো না ঝগড়া করো না তোমরা কিসের জন্য ঝগড়া করতেছো বাবা জি দিন বলে আল্লাহ আমার মাঝে নবীকে পাঠায়া দাও আর রাত বলছে আল্লাহ আমার মাঝে নবীকে পাঠায়া দাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছো গো রাত তোমার মাঝে যদি নাবিকে পাঠাই তোমার কি হবে রাত বলছে আল্লাহ আমার মাঝে যদি নাবি চলে আসে আমার সম্মানটা বেড়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ দিন বলছে আল্লাহ আমার মাঝে যদি নাবি আসে ও গো আল্লাহ আমার দিনের সম্মানটা বেড়ে যাবে এ বাবা যে মুসলমান ভাইর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার রাত দিন তোমরা ঝগড়া করো না ঝগড়া করো না আমার হাবিবুল্লাহকে এমন টাইমের মধ্যে দুনিয়াতে পাঠাবো এমন টাইমের মধ্যে দুনিয়াতে পাঠাবো না হবে রাত না হবে দিন সে টাইমটার নাম হলো সুবে সাদি এ টাইমটা কি
সুবে সাদিক দেখবেন যারা ফজর নামাজ পড়েন, ফজর নামাজ পড়ার পর দেখবেন আকাশ ফাঁকা ফাঁকা লাগে, এই আশেপাশের দিকে যখন তাকাবেন নিচের দিকে তাকানো হচ্ছে অন্ধকার, ওইটাকে বলা হয় সুবে সাদিক। আমার হাবিবুল্লাহ ওই টাইমের মধ্যে আগমন করবে, জোরে বলে তা কই বলতে চান? আরে রাতে দিনে ঝগড়া করে আমারই মাঝে নাবি আসবে, জোরে বলেন। আরে রাতে দিনে ঝগড়া করে আমারই মাঝে নাবি আসবে, রাতে বলে ইয়া নবি দিনে বলে ইয়া নবি আমার মাঝে পাঠিয়ে দাও, আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা, জোর করো সুবহানাল্লাহ। আরে রাতে দিনে ঝগড়া করে আমারি মাঝে নবি আসবে, রাতে বলে ইয়া নবি দিনে বলে ইয়া নবি আমার মাঝে পাঠিয়ে দাও, আমরা নবীর পাগল দিবানা রে, আমরা নবীর আশিক দিবানা। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে দেখবেন ভাই, আমরা মানুষকে যখন ঠকাতে যাই না তো আমরা নিজেই ঠকে যাই, তাই না? একটা ডাক্তারের বাড়িতে কি হয়েছে জানেন? এক বুড়িয়া গেছে ডাক্তারকে চিকিৎসা করতে, ডাক্তারের কাছে গেছে তো বলেছে আপনার পায়খানা এবং পেশাব পরীক্ষা করতে হবে। ডাক্তার বুড়িয়া মানুষ বলেছে, তো বুড়িয়া মানুষ এক পা দুপা করে আসেছে বাড়িতে, তো দাদি বলছে হাগো ডাক্তার কি বললো? আর বলিস না, ডাক্তার বললো যে পায়খানা পেশাব পরীক্ষা করতে হবে, তো ভালো কথা। তো বুড়ি বলছে দাদুকে, বলে শুনেন এক কাজ করেন, আপনি মিষ্টির দোকানে যান, মিষ্টির দোকানে গিয়ে অনেক ওই দইয়ের কাতার গুলো পাওয়া যায় ওগুলো নিয়েছে। বলে কেন কি করবো? কেন ডাক্তার যে বলেছে পেশাব পায়খানা পরীক্ষা করতে, পায়খানা নিয়ে যেতে হবে না বাবাজি? দইয়ের কাতার নিয়েছে, নিয়ে আসার পরে বুড়িয়া মানুষ বুঝলেন পায়খানা কেমন হবে, বুঝতে পেরেছেন। ওই দইয়ের কাতার ভিতরে বাবাজি ডাক্তারকে পরীক্ষা করার জন্য বাবাজি পায়খানা করেছে। করার পরে ওই কাতারেতে বাবাজি একবারে যেরকম মিষ্টির হাড়ি যেরকম বাঁধে ওই রকম বাঁধে নিয়েছে, আর বোতলে করে বাবাজি পেশাব পরীক্ষা করবে, ডাক্তারকে দেখাবে, বোতলের ভিতরে ভরে নিয়েছে। চলছে চলতে 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 ওই যে ডাক্তারের পাশে দুজন চেলা থাকে না, ডাক্তারের পাশে দুজন চেলা থাকে, আরো বলছে হাই রে হাই, ওই যে বুড়িয়া কালকে আইসা তোর কোনো ওষুধ কাজ করেছে রে, তাহলে মিষ্টি শেষে লিয়েছে নাকি? মিষ্টি শেষে লিয়েছে মনে হয়। তো এরা দুজন দুজন চালাই গেছে, শুনে দে বুড়িয়ার কাছ থেকে মিষ্টি হাত দৌড়ে মিষ্টির হাইটা লিয়ালে, হ্যাঁ আজকে ডাক্তারকে কিন্তু দিব না বসে দিয়ে, আজ দুই দিনে মিলে ঘরের ভিতরে সাঁটাবো ভালো। মিষ্টি সেরা মনে হয় চিন্তা ভাবনা করছে, চল আজ ডাক্তারকে দিব না, আর দুই নামিলা ঘরের ভিতর ভালো করে সাঁটাবো বাবা। ঘরের ভিতর লিয়ে আপনার ওই দইয়ের কাতারি আর ওই পানিটা লিয়ে ভিতরে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে বুঝাই খুল কপাট জান্না সব লাগা অন্ধকার, এবার খুলে আছে বলছে হাবে মিষ্টি লা রে দই রে, আরে মিষ্টি লাই দই, যেমন বাবা যে একজন আবার হাত দেওয়া যে তাকে দেখেছে, দেখি আবার কিছু বলছে না, বুঝি কেমন লাগছে, ভালো যে তুই খেয়ে দে। তো ওই যখন আপনার এক চামচ আমল লিয়েছে, লেওয়ার পর তুই বলি না আগে যে পায়খানা এটা,
তুই বললি না কিসের জন্য? বলে আমি শুধু এক লাখ তুই খাবি না, লে মিষ্টি খা ভালো করে তোরা, মিষ্টি যখন তুই না খাবো বলে ভালো করে খা তোরা মিষ্টি। তো বাবা যে মুসলমান এরা চিন্তা ভাবনা কি করলো যে তারকে খাইতে দেবো না, তো ওরা নিজে মানে নিজেকে ফাঁসা দেখে ওরা নিজে ফাঁসা গেল নাকি। তো বাবা যে মুসলমান এরকম অনেকে মানুষ আছে, অনেকে মানুষ বলে যে নাবিজি পড়তে লিখতে জানে না, নাবিজি আপনার লেখাপড়া জানে না, আসলে কিন্তু বাবা যে তাদের জানা নাই। আল্লাহর কোরআন বলছে যে নাবি পড়নে ওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ, কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন শোনো, আমার আমার নাবি হচ্ছে পড়নে ওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনারা বলেন যে মোল্লা সাহেব দলিল দেন, আমাদেরকে জীবনীও শুনতে হবে আর ঈমান তাজা করতে হবে, ঠিক কিনা? আমি প্রমাণ দেবো যে নাবিজি পড়তে জানে কিনা কিনা। একজন ওয়াহাবি বাবা যে ফোন করে বলছে যে মৌলভি সাহেব আপনার ফেসবুকে একটা ওয়াজ দেখলাম, আপনি নাবিকে গায়েবের খবর বলে ঘোষণা করেছেন, তা আপনি কোন কিতাবে পেয়েছেন? আমি যে কোন কিতাবে পেয়েছি না পেয়েছি আছে আমার কাছে আয়, তারপরে বলবো, তোকে মোবাইলে বলবো না, তুই মোবাইলে রেকর্ডিং করবি, তুই ফেসবুকে ইউটিউবে ছেড়বি, ওই দেখ না কাছে আয় প্রমাণ দেখে যা কিতাব থেকে। তো বলছে না মোবাইলে আপনি বলুন, বলছে বাপের বেটা বাপ যদি হতে সামনে আয় প্রমাণ যদি না দেখাতে পারতে 5 লাখ টাকা পুরস্কার দিত নাকি। বলছে মৌলভি আপনার সুন্নি মৌলভিরা বাবাজি কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে, জোরে বলে আমার নাবি হচ্ছে পড়নে ওয়ালা, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান ও আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখায়, আর দলিল প্রয়োজন আছে? আল্লাহ বলছে আমার হাবিবুল্লাহকে আমি নিজে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ বলতেছে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে শোনো, তোমরা যদি আমার নাবীর নামে মিথ্যা দাও তো মিথ্যা দিয়ে কোনো তোমরা কিছু করতে পারবে না। আল্লাহ বলে ওয়ারা ফানা লাকা জিকরাক, হে নাবী আপনার শান ও সওকাতকে উঁচু করে দিয়েছি, বলান করে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বাবাজি কোরআন শরীফের মধ্যে বলতেছে কি জানেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হবে, জোরে বলেন। মিথ্যা দিয়ে কখনো সত্যকে চাপা দেয় না, আর সত্য দিয়ে কখনো মিথ্যাকে চাপা দেয় না, আর সত্যর উপরে কখনো মিথ্যার উপরে চাপা যায় না, চাপা যাবে জীবন না বাবাজি, হক হকই থাকবে, মিথ্যা মিথ্যাই থাকবে, জোরে বলেন। এখন কিছু কিছু ওয়াহাবিরা বলছে যে তারাবির নামাজ 8 রেকা, বলছে না বলছে না তারাবির নামাজ 8 রেকা, এরা বাবা যে কাটা কাটা দলিল ছোট করে, এরা কাটা কাটা দলিল ছোট করে, তো এরা হলো ওই যাতে যায় বাবাজি খবরদার, ওদের কাছ থেকে দূরে থাকতে হবে বাবাজি। কিছু আপনার ইয়ং ছেলেরা বাড়িয়েছে 2 পাতা 4 পাতা হাদিস মুখস্থ করে বলছে, অমুক হাদিসে আছে তমুক হাদিসে, বাপের বেটা বাপ হলে পরে সামনে আয় ওকে আলি প্রমাণ করতে বলে, ওর বাপের ক্ষমতা হবে না। আলিপের মানে যদি করতে বলা হয় যে আলিপ মানে কি বলো, বলতে পারবে না। কয় একখানা আপনার বাংলাতে কিতাব পড়ে লিয়ে মুনবিদেরকে বলছে নাবি নূর তরি নাই, নাবি লিখতে জানে না, নাবি পড়তে জানে না, নাবির প্রতি সালাম করা যাবে না, খবরদার এটা ভুল দিচ্ছে, শুন আপনারা কেউ এই কথা মানবেন না, আমার নাবি মুস্তফার প্রতি বেরাদার ইসলাম সালাম পড়া জায়েজ আছে, দুরুদ পড়া জায়েজ আছে, নাবি আমার হায়াতুন নাবি জিন্দা নাবি, এটা আমরা আহলে সুন্নাতুল জামাতে রাখি না, জোরে বলে সুবহানাল্লাহ। আসলে বাবা দিয়াদের জানা নাই, বুঝতে পারেন যাই হোক বাবা, যাই কত বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা যে চরণ জীবন দিকে এগিয়ে যায়।